রোহিঙ্গা পুনর্বাসন এবং এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক সহায়তার জন্য বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছে ভারত সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিশ্রুতি দেন দেশটির সফরকারী স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং প্রায় বছর পর বাংলাদেশ ভারত পর্যায়ের বৈঠক আঞ্চলিক নিরাপত্তা সীমান্ত ব্যবস্থাপনা অপরাধমূলক কর্মকাণ্ড দমনে সহযোগিতা এবং ভ্রমণ ভিসা সুবিধা সহজীকরণ নিয়ে আলোচনা হয় বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও এতে অংশ নেন দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্তারা প্রায় দেড় ঘন্টা বৈঠকে সই হয় সংশোধিত ভ্রমণ ব্যবস্থাপনা চুক্তি যার আওতায় ভারত ভ্রমণে বয়স্ক ও মুক্তিযোদ্ধারা পাবেন পাঁচ বছরের মাল্টিপল ভিসা everything was discussed and and there is no problem in resolving any issue পরে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আসাদুজ্জামান খান জানান সব সমস্যায় বাংলাদেশের পাশে থাকবে ভারত এমন আশ্বাস এসেছে বৈঠকে মায়ানমারের ব্যাপারে তারা বলছেন যে মায়ানমারের জন্য তারাও আন্তর্জাতিকভাবে তারা এই রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তারা সহযোগিতার হাত বাড়াবে এবং তার জন্য কাজ করবেন এবং আরও সহযোগিতা করবেন এই যে রোহিঙ্গা উদ্বাস্তু যারা আসছেন এই যে আমাদের এখানে ঢুকে গিয়েছেন তাদেরকে রিহেবিলেট করা যায় কিভাবে সেটাও তারা সহযোগিতা করবে আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারত ভ্রমণের আমন্ত্রণ জানান রাজনাথ সিং এর আগে সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন আশরাফ সংবাদ Taka.